বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম সম্ভবত ইউরোপের প্যারিস থেকে আমাদের ভাই হাবিব তিনি আক্ষেপ করে বলেছেন যে প্রায় তার একবার 1.3 লক্ষ টাকা, আবার 1.3 লক্ষ টাকার মতো এরকম হারিয়ে গেছে, খাওয়া গেছে। তা এখন তিনি বলতেছেন আমার কেন এমন হইতেছে কি কারণে? আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা সম্মানিত ভাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো ওয়ালা নাবলু আনকুম بشাইইম এরকম করে যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি বিভিন্ন ভয় ভীতি সন্তানের মৃত্যু ইত্যাদি আরো অনাকসেম মিনাল আমওয়াল এবং মাল কম করে দিয়ে বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দারদেরকে পরীক্ষা করে থাকেন আপনি বলছেন আমি নামাজ পড়ি কালাম পড়ি হ্যাঁ ভাই নামাজ কালাম যারা পড়েন তাদেরও বিপদ আসতে পারে বিপদ অবশ্যই আসতে পারে কিন্তু এই বিপদে ধৈর্য ধারণ করা এটা হলো ইমানদারের মূল কারণ মূল গুণ আর বিপদে ধৈর্য ধারণ কিভাবে করতে হয় আশ্রফিস প্রথম হসটেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যখনই বিপদ আসলো বলবেন ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং এর পাশাপাশি আরেকটা দোয়া এটা পড়বেন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খাইরাম মিনহা কেউ যদি এই দোয়াগুলি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অতি উত্তম বদলা তাকে দেবেন কেউ যদি বিপদে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে এবং পাশাপাশি আল্লাহ এটা পড়ে অবশ্যই আল্লাহরবুল্লা আলমী তাকে উত্তম বদলা দেবেন তাতে কোনো সন্ধ্যা নেই আমি বাস্তব পরীক্ষিত সৌদি আরবে আমি রয়েছি এখানে এক লোক তার আইডেন্টি কার্ড আরও কিছু টাকা টোকা হারিয়ে গেছে অনেক চিন্তিত লোকটি আমি তাকে বললাম যে আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়েন তো যে ইনানিল্লাহ ইনাইন আল্লাহ মুসিবাতি অখলফ খায় রামবেন হা তখন তিনি এই দোয়াটা পড়লেন পড়তে পড়তে কিছুক্ষণের মধ্যে পড়তেই আসেন কিছুক্ষণের মধ্যে একজন তাকে ফোন করলেন মোবাইলে বলতেছেন ভাই আপনার কি কোনো কার্ড বা কোনো কিছু হারিয়ে গেছে তখন তিনি বলেন হ্যাঁ ভাই আমার ড্রাইভের লাইসেন্স আরও অনেক কিছু হারিয়ে গেছে আমি তো খুঁজতেছি আমি অনেক টেনশনে আছি কে ভাই আসেন অমুক জায়গায় আসেন নিয়ে যান আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ রব্বুল্লা আলম নবী সাল্লামের এই দোয়াগুলির কি ফজিলত কারণ উম সালামা তার যখন স্বামী মারা যায় তখন তিনি এত চিন্তিত হয়েছিলেন যে আমি কি করব কি না করবো ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহ নবী সাল্লাম তাকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন এটা পরও আল্লাহ একটা ব্যবস্থা করবে এবং সত্যিই তিনি এমন কথা বলতেছিলেন যে আবু সালমার সে অতি উত্তম আর কে আছে আমাকে আল্লাহ এর সে আর কী বদলা দেবে পরবর্তীতে নবিয়া করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে তার বিবাহ হয়ে যায় এবং তিনি সত্যি এই দোয়ার বাস্তবায়ন পেরেছিলেন কাজে এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকুন এবং পাশাপাশি আপনি বিপদ দূর হওয়ার দোয়াগুলোও পড়বেন যেমন একটা দোয়া আছে এটা পড়লে খুব ভালো يا اللهم إني عبدك ابن أمتك ابن عبدك ابن أمتك ناصي اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصية بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أو تجعل القرآن ربيع قلبي অনুর অসদরি অজাল আজহাবাহাম্মি এই দোয়াগুলি বেশি বেশি পড়েন ইনশাল্লাহ আল্লাহ বিপদ কেটে দেবে তবে আমি যে দোয়াগুলি বললাম এটা যে কোনো বিপদে পড়া যাবে আবার এটা মনে করি না যে হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে পাওয়ার এটা দোয়া না আপনার যে কোনো মুসিবত আসুক যে কোনো বিপদ আসুক সেই বিপদে যদি আপনি এই দোয়াগুলি পড়েন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে উদ্ধার করবেন এবং তওয়াকল করতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে আল্লাহর ওপর এবং ইমান হারা হওয়া যাবে না যে যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে হয় অতএব আল্লাহ আমার ভালো করবেন আল্লাহ আমাকে উত্তম বদলা দেবেন এবং আমরা দোয়া করি আউ্ যা কাল্লাহ খায় আল্লাহ যেন আপনাকে যে হারিয়ে গেছে তার সে অতি উত্তম বদলা আপনাকে দান করেন আমিন ওসাল আল্লাহ আলীনা মাহমদ ও আলাইকুম রহমতুল্লাহ